আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বন্ধুটেক। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কেটিজেন প্লাস কেটিজেন মেন্টলের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব, পাশাপাশি এটিতে কিভাবে অনেক বেশি মাইনিং করতে পারবেন সেটির চমৎকার টিপস শেয়ার করব, যেটি অ্যাপ্লাই করলে আপনি নর্মালি মাইনিং করার চেয়ে অনেক বেশি মাইনিং করতে পারবেন বা অনেক বেশি ক্যাট লেভেল ইনক্রিজ করতে পারবেন, ফলে আপনার অনেক বেশি ইনকাম হবে। সো রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, ফার্স্ট অফ অল আমরা কারা কারা এটি থেকে পেমেন্ট পাবে সেই বিষয়টি একটু শির হয়ে নিই। আমরা কেটিজেন থেকে আপডেট পেয়েছি যে মিনিমাম সিলভার লিগ থেকে শুরু করে রয়্যাল লিগ পর্যন্ত যারা রয়েছে প্রত্যেকেই এখান থেকে পেমেন্ট পাবে। সো আপনি কোন লিগে রয়েছেন সেটা কিন্তু আপনি আপনার গেমসে বা হচ্ছে মাইনিং ইন্টারফেসে প্রবেশ করলে দেখতে পারবেন, সেটাও আমরা মাইনিং ইন্টারফেসে প্রবেশ করে দেখিয়ে দিব। দেন যদি আমরা আরেকটু নিচের দিকে আসি তাহলে এই কেটি টোকেনটা কিন্তু MXC-তে 20 তারিখে লিস্টেড হবে, যেটা আমরা অলরেডি আপডেট পেয়ে গেছি। তারপরে এটা কুকয়েনও 20 তারিখে লিস্টেড হবে। দেন যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে অলরেডি কিন্তু বর্তমানে বিটগেটে কেটি টোকেন ডিপোজিট করা যাচ্ছে। এবং আরেকটু যদি নিচের দিকে আসি তাহলে কেটি টোকেন OKX-ও 20 তারিখে লিস্টেড হবে, পাশাপাশি বাইবিটও লিস্টেড হতে চলেছে। সো এই সকল আপডেট থেকে আমরা বুঝতে পারি হয়তো বা খুব শীঘ্রই বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে। আমরা কিন্তু গতকালই হ্যামস্টারের আপডেট পেয়েছি যেটা বাইন্যান্সে লিস্টিং হতে চলেছে। সো আশা করছি কেটি টোকেনও ফাইন্যান্সের লিস্ট হয়ে যাবে। এবং এই সকল আপডেটগুলো কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করা হয়েছিল। সো রিকমেন্ড করব যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। এবার আমরা সরাসরি কেটিজেন বটটি ওপেন করে পরবর্তী স্টেপে চলে যাব। ওয়েল, বটটি ওপেন হওয়ার পর এই বিষয়টি যদি আপনারা খেয়াল করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন অফলাইন আর্নিং রয়েছে। আপনি যখন আপনার কেটিজেনে কিছু সময় অফলাইনে থাকবেন তখন কিন্তু আপনাকে একটা অফলাইন ইনকাম দিবে, এবং চাইলে আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করতে পারেন। আমরা হয়তো বা ম্যাক্সিমাম টাইমই এখান থেকে কালেক্ট বাটনে ক্লিক করে এটা কালেক্ট করে নেই, বাট এখানে চমৎকার একটা টিপস রয়েছে। যদি আপনি এটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 90টা ফিস টোকেন যদি আমি খরচ করি তাহলে এই পয়েন্টসটা তো পাবো, পাশাপাশি 51টা নতুন ক্যাট পাবো। আপনি যত বেশি অফলাইনে থাকবেন এখানে তত বেশি অ্যামাউন্ট আপনাকে দেখাবে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে জাস্ট এই 90টা অথবা যত অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা খরচ করে অনেক বেশি একটা আর্নিং নিতে পারেন, বিশেষ করে আপনার ক্যাট লেভেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারেন। সো রিকমেন্ড করব যদি আপনার অ্যাকাউন্টে ফিস টোকেন থাকে তাহলে এটা কোনোভাবেই মিস করবেন না, জাস্ট এইটা যদি আপনি ফলো করেন ভাই তাহলে এখান থেকে অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন। নর্মালি মাইনিংয়ের চেয়ে অনেক বেশি এখানে মাইনিং হবে। সো আমরা এখান থেকে কালেক্ট অল বাটনে ক্লিক করব, এবং ক্লিক করার পর দেখেন বিষয়টা আসলে কি হয়। এখানে 4টা আমাদেরকে আরও ক্যাট দিচ্ছে, জাস্ট আমরা এটা ফ্রিতে কালেক্ট করে নিচ্ছি। এবং এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর এক আমাদের কাছে শুধু ক্যাট আসতে চলেছে, এবং আমার এটাতে অটো মার্চ করা আছে যেটার কারণে অটোমেটিকলিভাবে মার্চ হয়ে যাবে। যদি আপনার না থাকে তাহলে আপনি কষ্ট করে মিলিয়ে নেবেন, এবং এই লেভেলে যদি আপনার কাছে ক্যাট আসতে থাকে তাহলে কিন্তু অনেক দ্রুত আপনি আপনার ক্যাট লেভেলটা ইনক্রিজ করতে পারবেন, পাশাপাশি এখানে আপনার অনেক ইনকাম হতে থাকবে। সো রিকমেন্ড করবো যদি সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই এটা কমপ্লিট করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন আমি বর্তমানে প্লাটিনিয়ামে রয়েছে। সো আপনি কোন লিগে রয়েছেন সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন। যদি আপনি মিনিমাম সিলভার লিগে থাকেন তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন খুব দ্রুত, হয়তো বা তারা স্ন্যাপশট নেবে বা আমাদেরকে পেমেন্টের আপডেট জানিয়ে দিবে। ওয়েল, এবার আসে আপনি ফিস টোকেনগুলো কীভাবে পাবেন। ফিস টোকেনগুলো কালেক্ট করার জন্য প্রথমত আপনি ফিস টোকেন সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। নেবার জন্য নিচের দিকে যে আর্ন একটা অপশন রয়েছে জাস্ট আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর এখানে কিন্তু প্রতিদিনের কিছু টাস্ক থাকে। অবশ্যই রিকমেন্ড করব এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন, বিশেষ করে এই টাস্কগুলো প্রথমের যে টাস্কগুলো রয়েছে এগুলো কালেক্ট করতে গেলে আপনাকে হয়তো বা কিছু খরচ করা লাগতে পারে। বাট নিচের দিকে যে টাস্কগুলো রয়েছে যেমন এখানে লগ ইন টু গেম সেন্টার, এখান থেকে আপনি 20টা টোকেন পাবেন, লগ ইন টু কেটিজেন আরও 5টা পাবেন, দেন হচ্ছে যদি আপনি ইনভাইট করে থাকেন আরও 10টা নিতে পারবেন। দেন যদি আমরা আর একটু নিজের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে টুইটারের সহ আরও অনেকগুলো টাস্ক থাকবে। যদি আপনার কাছে কোনো টাস্ক অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে ফ্রিতে আপনি অনেকগুলো ফিস টোকেন কালেক্ট করতে পারবেন, এবং এই ফিস টোকেনগুলো ইউজ করে আপনি আপনার ক্যাট লেভেল সহ অন্যান্য আর্নিংগুলো অনেক বেশি দূরে নিয়ে যেতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি চান কিছু খরচ করতে, কেটিজেন থেকে 100% আপনি পেমেন্ট পাবেন নিশ্চিত থাকেন। সো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এখানে কিছু খরচ করে আপনি কিছু ফিস টোকেন কিনতে পারেন, দেন হচ্ছে সেগুলো ইউজ করে
আপনার ইনকামটাকে বাড়িয়ে নিতে পারেন। সো ফিশ টোকেন কেনার জন্য এখানে দেখতে পারবেন শপ একটা অপশন রয়েছে, অথবা এখানে ফিড অপশন রয়েছে, যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করতে পারেন। শপে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি মাত্র $4.99 মতো খরচ করেন তাহলে আপনি 3000 প্লাস ফিশ টোকেন পাবেন, পাশাপাশি হচ্ছে 499টা আপনাকে ক্যাট দেওয়া হবে। এবং এখানে আরও অন্যান্য অ্যামাউন্ট রয়েছে যদি আপনি চান সেগুলো নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব খুব বেশি খরচ করার প্রয়োজন নেই, আপনি চাইলে কিন্তু এটাও নিতে পারেন। মাত্র 99 সেন্টে আপনি 100 ক্যাট প্লাস হচ্ছে 600 ফিশ টোকেন নিতে পারেন। সো আপনার যেটা প্রয়োজন হয়, যেটা কেনা আপনার জন্য সুবিধা হবে, সেটার উপর আপনি ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার পর বর্তমানে এখান থেকে শুধুমাত্র স্টারের বিনিময়ে প্যাকেজটাকে অ্যাক্টিভ করা যাবে, পরবর্তীতে হয়তোবা আবারও টন চলে আসতে পারে। যদি আপনার এখানে সম্ভব না হয় তাহলে আপনি স্টার কিনে এটাকে অ্যাক্টিভ করে নেবেন। পাশাপাশি যদি আমরা নিজে যে ফিড অপশন রয়েছে জাস্ট এখান থেকে এই ফিড অপশনে ক্লিক করে নিব, এবং ক্লিক করার পর উপরে আপনার কতটা ফিশ টোকেন রয়েছে সেটা দেখা যাবে, এবং এটার পাশে কিন্তু একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব। ক্লিক করলে কিন্তু আপনাকে এই পার্চেস অথবা মার্কেটের এই পেজে নিয়ে আসবে। এবং সর্বোপরি এখন যেহেতু অলমোস্ট শেষ সময় চলে এসেছে, 20 তারিখে তারা পেমেন্ট দিয়ে দেবে, দ্যাটস ওয়াই এটা রিকমেন্ড করব না। তারপরে যদি সম্ভব হয় এখানে যে অটো অপশনটা রয়েছে জাস্ট এটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। এটা অ্যাক্টিভ করতে মেবি 4000 মতো ফিশ টোকেন লাগবে। সো যদি সম্ভব হয় তাহলে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন, এত করে আপনাকে হাতে হাতে আর ক্যাট লেভেল মিলাতে হবে না, অটোমেটিকভাবে মার্জ হয়ে যাবে, আপনার অনেক বেশি ইনকাম হবে। এবং সর্বোপরি এখানে আরও একটা টিপস রয়েছে, যদি আপনি মোবাইলের মাধ্যমে কাজ করেন, হয়তোবা যারা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন তাদের জন্য কেটিজেনে গেম খেলা বা মাইনিং করা অনেক ইজি, বাট যদি আপনি মোবাইলে কাজ করেন তাহলে আরও একটা প্রসেস ফলো করতে পারেন। আপনার মোবাইলের মধ্যে যে রিসেন্ট ট্যাব একটা বাটন রয়েছে জাস্ট আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর দেখতে পারবেন আপনার টেলিগ্রাম অ্যাপসের লোগোটা কিন্তু এখানে চলে আসবে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নিব। এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন, বাট যদি আপনি মিস করে থাকেন তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন। ওয়েল, এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওপেন ইন পপ আপ ভিউ একটা অপশন চলে আসবে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে কি হবে, আপনার মোবাইলে কেটিজেনের পেজটা কিন্তু ডাবল হয়ে যাবে, এবং এই পেজটাকে চাইলে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন। জাস্ট আমরা এটাকে ছোট করে দিলাম, ছোট করার পর এবার কিন্তু আপনি চাইলে স্ক্রিনে অন্য কাজ করতে পারবেন, পাশাপাশি এখান থেকে কেটিজেনে আপনি গেম খেলতে পারবেন। সো আমি এটাকে লাইভ দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমরা আবারও প্লে গেমসের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনার কেটিজেন গেমটা কিন্তু চলমান থাকবে, পাশাপাশি যদি আপনার মোবাইলে অন্য কাজ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সেই কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কেটিজেন গেমটা অলরেডি স্ক্রিনে চলতেছে, পাশাপাশি কিন্তু আমরা নিচের দিকে আমাদের মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছি, চাইলে এখানে আমরা অন্য কাজও করতে পারবো। সো আপনি চাইলে এই প্রসেসটাও ফলো করতে পারেন, যে টিপসটা আপনার কাছে ভালো লাগবে সেই টিপসটা ফলো করে আপনি কেটিজেন থেকে আপনার মাইনিংটা ভারিয়ে নিতে পারেন। মিনিমাম সিলভার লিগে পৌঁছতে পারলে আপনি এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, আর আপনার ক্যাট লেভেল যত দ্রুত বাড়িয়ে নিতে পারেন যত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন, 20 তারিখে আপনি এটি থেকে তত বেশি পেমেন্ট নিতে পারবেন। এবং সর্বশেষ রিকোয়েস্ট করব, শুধুমাত্র কেটিজেন নয়, কেটিজেনের পাশাপাশি কিন্তু আপনি অবশ্যই কেটিজেন মেন্টালও কাজ করার চেষ্টা করবেন, হয়তোবা পরবর্তীতে আমরা কেটিজেন মেন্টলের আপডেটও পেয়ে যাব। এবং আরও একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি মিস করে থাকেন এখানে কিন্তু আমরা আর্নিং রিলেটেড সকল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে। এ ছিল আজকের মতো, ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন সে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কথা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।